আপা কতদিন তোমার আমি কইছি দাওয়াত খাইতে যাই আমার লাগিয়া খাওয়ানোর কোনো দরকার নাই তুমি জাটা কবিত গেছে দাওয়াত খাইতে হ্যান থেকে খাওয়ান লিবে তারপর আমি কামু বাইট পাক করে নাকি লিগা তাদের আসলে ভালো লাগতেছে না ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর গান বন্ধ কর ব কি হইছে বারের ঘটনা ক বারের আবার কি ঘটনা কবু আরে যেটা ওই সময় মন করে কইতে যায় কষ্ট নাই হেইডা কোনটা তোরে কইতে যায় কই নাই এই অ্যাক্টিং করস কি লাগা অ্যাক্টিং বন্ধ কর হ্যাঁ বন্ধুর লগে তোর সম্পর্ক মন করে যে এই নিয়ে কোনো কথা কইতে না কি লাগা বারে তুমি কি বারের টাকা মাফ করে দিছো এ তোরে আমি কইছি না বারের হালতের টাকা আমি মাফ করি নাই তাহলে রহস্য কি হাসুস কে ঘটনা ক না তোরে কোন যাইবো না কইলে তো আবার মানছিরে কইয়া দিবি আর কটা কমু না ক ক কবি না তো আরে না কমু না তো হইছে তো কয়বা বাহার আমার লগে আত্মীয়তা করতে চাইছি কি এর আত্মীয়তা করতে চাইছে বুঝল এত তো খুলে কোন যাইব না বুঝি নাই ওহ বুঝছি বেড়া ব্যাক কল বাহারের গোলফানি খাইয়া একের পেটটা খুলে আইছো আরে ব্যাক কল বাহার যে কথাটা তোরে কইছে তুই তো একটা উলা ফার্মে একদম গুড্ডির মতো উঠতেছ টেহাটা যাতে মাফ করে দেয় হেল্লি গা তোরে কইছে বুঝছ কিছু ব্রেনে কিছু ঢুহে আর এটা হইনা তুই দিতাং দিতাং করে নাচতেছ বলত কোহানকার আমার কাছ থেকে যখন টেহাওলা নিতে চেয়েছিল তখন তো একই ডোজ দিতে চেয়েছিল আমি কি ডোজটা খাইছি তুই না খাই বলিছ কোন অর্ধ তোরা চিনস না অয়েস একটা বিশ্ব টাউট টাউটের উপরে কোনো কিছু থাকে থাকলে অয়েস এইটা সিটার দ্য গ্রেট অয় হচ্ছে স্বার্থের 14 ফিট সাত একটা কোলা স্বার্থের কারণে ওর বন্ডে 14 জায়গায় বিয়ে দানোর কথা কইতে পারে আমি নিশ্চিত অয় তোর লোক এক প্রকার সিনিবিনি খেলতেছে আর ওর বনে যে তোর বিয়ে করবো না এটাও তুই নিশ্চিত থাকতে পারো কারণ ওর বনে সিকে বুন্দি আছে না বুন্দি একটা উচ্চ বিলে সিমাইয়া তার লোকে খালি জিব্বাটা বাড়িয়ে থাকে কাজী তুই যেটা করবি বাহারের কাছ থেকে ক্যামেরাটা এটা উদ্ধার করতে পারো সেই চেষ্টা থাক এটা হচ্ছে বন্ধু হিসাবে আমার তরফ থেকে তোর একটা বুদ্ধি দিল আর নাহলে নিলি নিবি বুদ্ধিটা নাহলে হালাই দিকে তুই তো দোস্ত আমার এই চিন্তার মধ্যে ফেলাই দিলি চিন্তা ফালামো কি জন্য আপনার তো চিন্তা মুক্ত করতে চেতেছে বলো তোরে যে বুদ্ধিরে দিতেছি যেমন হোক বাহারের কাছ থেকে টেহাটা তোলার চেষ্টা কর নাহলে কিন্তু এইটা গেছে খামসার মাজারও যা আচ্ছা খারা আর কয়টা দিন এই ব্যাপারটা দেখা লই তারপর বাহারের কাছে টাকা চামো আমি দেখে কোনো লাভ হতো না বলো যা তাদের টেহাটা তোর আচ্ছা ঠিক আছে আমি গেলাম এখন দিছি পেছে লাগাইয়া যা বাহারের কাছ থেকে কাজে করে টেয়া তুলতে থাক এই সুযোগটা আমি একটু নেই বন্দি গো তোর টেটনা টেটনা কথা পাড়া পুতা দিয়ে এবার দিমু এবার সাসা বন্দি গো আহা আমি কিন্তু কইনা কইনা 5 টাকা আসন সঙ্গে কথা বলছি কেউ কিন্তু 60,000 টাকার উপরে কয় নাই কিন্তু একজনে কিন্তু 70,000 টাকা কইছে আরে না না এত কম দামে জমি বাসা যাইবো না সরেশ জমি আপনি আরো ভালো কাস্টমার দেখেন আরে আজিজ ভাই আপনি কি করতেছেন ভালো কাস্টমার দেখেন করে তো ভালো কাস্টমার পাওয়া যাবে না দূরের কোনো কাস্টমার এখানে আসবো না এমন যদি হইতো যে ঢাকার কোনো কাস্টমার এখানে আইসা মিল কলকারখানা করব এই জন্য জায়গা জমির দরকার হ্যাঁ তারই বেশি দাম পাওয়া যেত কিন্তু সেই ধরনের কোনো পার্টিও তো আসতেছে না কাজে কইতেছি কি আমার আর কটা দিন সময় দেন আমি কাস্টমার দেখতেছি চতুরালী আমার দেরি করার কোনো উপায় নাই দুই এক দিনের মধ্যেই জমি বিক্রি করা লাগবে তারা ওরা কোনো তো ভালো দাম পাইবেন না কাকা তাই স্যার সে ঠিকই বলছে এত তাড়া ওড়া করলে জমির তো ভালো দাম পাওয়া যাবে না এছাড়া তো কোনো উপায় নাই আজিজ আমি তো সবই জানি কাহা তাহলে কি আমি পাঁচ জনের একজনে কমু হ্যাঁ ওই যে 70,000 টাকা যে বলছে তার সাথে কথা তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে কাহা আমি তার সাথে কথা করতে চাই আসসালামু আলাইকুম